আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি একাদশ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করবো দু সালের যে সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আজকের ভিডিওতে সলভ করব সেটা হলো ইতিহাস পার্ট ওয়ান তাহলে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ক্লাস ইলেভেনের ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ান তো কথা না বাড়িয়ে শুরু করব আজকের মূল ভিডিও তার আগে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত তোমরা যারা আমার আর এস বেঙ্গলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো ক্লাস ইলেভেনের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি রয়েছে ইতিহাসের পার্ট ওয়ানের সেই প্রশ্নটা একবার তোমরা চোখ বুলিয়ে নাও দেখো তোমাদের যে অধ্যায় থেকে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেটা হলো ইতিহাস চেতনা অধ্যায় মাত্র চারটি প্রশ্ন তোমাদের এখানে দেওয়া রয়েছে তো এবার আমরা চলে আসব প্রশ্ন উত্তরে তো প্রথমেই এক দাগে দেখো আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ইলিয়াড ওডিসি মহাকাব্য হিসেবে কিভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে ইলিয়াড ওডিসি মহাকাব্য হিসেবে কিভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে এটা আমাদের এক দাগের প্রশ্ন তো এর উত্তর হবে তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ এখান থেকে লিখে নাও ইতিহাসের উপাদান হিসেবে মহাকাব্যের ভূমিকা গুরুত্বপূর্ণ ইতিহাসের উপাদান হিসেবে মহাকাব্যের ভূমিকা গুরুত্বপূর্ণ প্রাচীন সুমের কমা গ্রীস কমা ভারত প্রভৃতি দেশের মহাকাব্যগুলি ইতিহাসের মূল্যবান উপাদান প্রাচীন সুমের কমা গ্রীস ভারত প্রভৃতি দেশের মহাকাব্যগুলি ইতিহাসের মূল্যবান উপাদান দাঁড়ি বিশ্ব সাহিত্যের অনন্য সৃষ্টি মহাকবি হোমার রচিত ইলিয়াড ও ওডিসি মহাকাব্য বিশ্ব সাহিত্যের অনন্য সৃষ্টি মহাকবি হোমার রচিত ইলিয়াড ও ওডিসি মহাকাব্য দুটিতে গ্রিকদের সঙ্গে ট্রয় নগরীর যুদ্ধের কাহিনী বিবৃত হয়েছে দুটিতে গ্রিকদের সঙ্গে ট্রয় নগরীর যুদ্ধের কাহিনী বিবৃত হয়েছে কমা এই মহাকাব্যটি থেকে প্রাচীন গ্রীসের সমাজ ও রাষ্ট্রজীবনের চিত্র পাওয়া যায় এই মহাকাব্যটি থেকে প্রাচীন গ্রীসের সমাজ ও রাষ্ট্রজীবনের চিত্র পাওয়া যায় দাঁড়ি তৎকালীন সময়ের নানা উল্লেখযোগ্য তথ্য এতে লিপিবদ্ধ থাকায় তৎকালীন সময়ের নানা উল্লেখযোগ্য তথ্য এতে লিপিবদ্ধ থাকায় ইলিয়াড ও ওডিসি মহাকাব্য দুটি ইতিহাস রচনার উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইলিয়াড ও ওডিসি মহাকাব্য দুটি ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ইতিহাস রচনার উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এরপর চলে আসবো দুই দাগের প্রশ্নে দেখো দুই দাগের প্রশ্নে কি বলা হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চা প্রথাগত ইতিহাস চর্চা থেকে কতটা আলাদা বলে তুমি মনে করো নিম্নবর্গের ইতিহাস চর্চা প্রথাগত ইতিহাস চর্চা থেকে কতটা আলাদা বলে তুমি মনে করো তো এই দুই দাগের প্রশ্নের উত্তর কী হবে দুই দাগের প্রশ্নের উত্তর লিখে নাও নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তারা বলতে চান যে নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তারা বলতে চান যে ইতিহাস কেবলমাত্র রাজা মহারাজা জমিদার বা ধনী শ্রেণীর কথা নয় ইতিহাস কেবলমাত্র রাজা মহারাজা জমিদার বা ধনী শ্রেণীর কথা নয় দাড়ি। ডক্টর রঞ্জিত গুহ কমা পার্থ চট্টোপাধ্যায় ডক্টর রঞ্জিত গুহ কমা পার্থ চট্টোপাধ্যায় কমা গৌতম ভদ্র গৌতম ভদ্র প্রমুখেরা ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চাকে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চাকে এগিয়ে নিয়ে গেছেন দাড়ি স্বাধীনতা আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে স্বাধীনতা আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে সাধারণ মানুষের ভূমিকার প্রতি আলোকপাত করেছেন সাধারণ মানুষের ভূমিকার প্রতি আলোকপাত করেছেন নিম্নবর্গের ইতিহাস চর্চার ঐতিহাসিকরা নিম্নবর্গের ওই ইতিহাস চর্চার ঐতিহাসিকরা দাড়ি যা বিশ্বের ইতিহাস চর্চায় নব দিগন্তের সূচনা করেছে যা বিশ্বের ইতিহাস চর্চায় নব দিগন্তের সূচনা করেছে দাড়ি এরপর প্যারা চেঞ্জ করে লিখবে পরিশেষে বলা যায় প্রথাগত ইতিহাস চর্চা হলো পরিশেষে বলা যায় প্রথাগত ইতিহাস চর্চা হলো ইতিহাস চর্চার বৃহত্তর রূপ ইতিহাস চর্চার বৃহত্তর রূপ আর নিম্নবর্গের ইতিহাস চর্চা হল প্রথাগত ইতিহাসের একটি অংশ মাত্র আর নিম্নবর্গের ইতিহাস চর্চা হলো প্রথাগত ইতিহাসের একটি অংশ মাত্র এরপরে চলে আসবো তিন দাগের প্রশ্নে দেখো তিন দাগের প্রশ্নে তোমাদেরকে কি বলা হচ্ছে ইতিহাসের যুগ বিভাজনের ক্ষেত্রে ভারত ও পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রেখাচিত্রের মাধ্যমে দেখাও এখানে কি প্রশ্ন করা হচ্ছে যে ইতিহাসের যুগ বিভাজনের ক্ষেত্রে ভারতের যে দৃষ্টিভঙ্গি সেটা এবং পাশ্চাত্য যে দৃষ্টিভঙ্গি সেটা আমাদেরকে আলাদা আলাদাভাবে দেখাতে হবে তো এই দাগের প্রশ্নের উত্তর কী হবে প্রথমে তোমরা ভারত পয়েন্ট করো অর্থাৎ ভারতের দৃষ্টিভঙ্গি প্রথম লিখবে তো ভারত পয়েন্ট করবে এর মধ্যে আবার সাব পয়েন্ট হবে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ এগুলো তোমরা আলাদা কালার দিয়ে লিখতে পারো আলাদা কালো কালি দিয়ে বা নীল কালি দিয়ে আলাদা পয়েন্ট করতে পারো তো প্রথম ভারত পয়েন্ট করবে ভারতের আন্ডারে সাব পয়েন্ট কী লিখবে প্রাচীন যুগ ভারতের আন্ডারে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো প্রাচীন যুগ সাব পয়েন্ট এরকম একটা প্রাচীন যুগ সাবপয়েন্ট করবে এই প্রাচীন যুগের আন্ডারে লেখো কাল থেকে শুরু করে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাসে প্রাচীন যুগের সময় কাল থেকে শুরু করে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাসের প্রাচীন যুগের সময় দাড়ি তবে এ বিষয়ে মতভেদ রয়েছে তবে এ বিষয়ে মতভেদ রয়েছে এর এরপরে পয়েন্ট করবে মধ্যযুগ এই মধ্যযুগের আন্ডারে লিখবে মোটামুটি বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে শুরু করে ঔরঙ্গজেবের মৃত্যু অর্থাৎ সতেরোশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাসে মধ্যযুগ মোটামুটি বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে শুরু করে ঔরঙ্গজেবের মৃত্যু অর্থাৎ সতেরোশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাসে মধ্যযুগ এর পরের পয়েন্ট করবে আধুনিক যুগ এ আধুনিক যুগের আন্ডারে কী লিখবে সতেরোশো সাত খ্রিস্টাব্দ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সতেরোশো সাত খ্রিস্টাব্দ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ভারতের ইতিহাসে আধুনিক যুগের সময়কাল ভারতের ইতিহাসে আধুনিক যুগের সময়কাল তো ইতিহাসে যুগ বিভাজনের ক্ষেত্রে ভারতীয় দৃষ্টিভঙ্গি গেল এবার তোমরা ইউরোপ এই পয়েন্টটা করবে পয়েন্টে কী লিখবে ইউরোপ ইউরোপের আন্ডারে আবার সাব পয়েন্ট হবে তিনটে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ তো প্রথমে তোমরা বড় বড় করে লেখো ইউরোপ এর আন্ডারে লেখো প্রাচীন যুগ প্রথম সাব পয়েন্ট করো প্রাচীন যুগ প্রাচীন যুগে লেখো শরণাতীত কাল থেকে শুরু করে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত সময়কে প্রাচীন যুগ বলা হয় শরণাতীত কাল থেকে শুরু করে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত সময়কে প্রাচীন যুগ বলা হয় তারপরে মধ্যযুগ মধ্য যুগ পয়েন্ট জার্মান সেনাপতি কর্তৃক চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জার্মান সেনাপতি কর্তৃক রোম সাম্রাজ্যের অধিপতি রোম সাম্রাজ্যের অধিপতি রোমুলাসের সিংহাসন চ্যুতি থেকে রোমুলাসের সিংহাসন চ্যুতি থেকে চোদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে চোদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ব্রাকেটে লেখো কনষ্টানটি নোপোলের পতন ব্রাকেটে লেখো কনষ্টানটি পতন পর্যন্ত সময় মধ্যযুগ পর্যন্ত সময় মধ্যযুগ তারপরে আধুনিক যুগ সাপয়েন্ট করো আধুনিক যুগ আধুনিক যুগের আন্ডারে লেখো চৌদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের পরবর্তী থেকে চৌদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের পরবর্তী থেকে বর্তমান সময় পর্যন্ত আধুনিক যুগ চোদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের পরবর্তী থেকে বর্তমান সময় পর্যন্ত আধুনিক যুগ এরপর চলে আসবো আমরা চার দাগের প্রশ্নে চার দাগের প্রশ্ন দেখো একটা নিচে ছক রয়েছে এবং আমাদের উপরে বলা হয়েছে যে উপযুক্ত তথ্য সহযোগে নিচের ছকটি পূরণ করো এখানে দেখো সভ্যতার নাম রয়েছে হরপ্পা সভ্যতা মিশরীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা এই সভ্যতাগুলির সময়কাল যুগ বা পর্ব এই সভ্যতাগুলির সামাজিক বৈশিষ্ট্য অর্থনৈতিক বৈশিষ্ট্য এবং অবদান যে যেহেতু এখানে ছোটো ছোটো ক্ষোভ রয়েছে তোমাদের অল্প কথায় এই ক্ষোভগুলি পূরণ করতে হবে তো দেখে নেওয়া যাক চার দাগের অ্যান্সার কি। স্ক্রিনে তোমরা চার দাগের সম্পূর্ণ ছকটি পূরণ করে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রথমে হরপ্পা সভ্যতা এই হরপ্পা সভ্যতার সময়কাল কত তিন হাজার দুশো থেকে দু হাজার সাতশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ তিন হাজার দুশো থেকে দু হাজার সাতশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ হরপ্পা সভ্যতার যুগ বা পর্ব প্রাগৈতিহাসিক যুগ হরপা সভ্যতার যুগ বা পর্ব কি প্রাগৈতিহাসিক যুগ হরপ্পা সভ্যতার সামাজিক বৈশিষ্ট্য হলো মাতৃতান্ত্রিক সমাজ হরপা সভ্যতার সামাজিক বৈশিষ্ট্য মাতৃতান্ত্রিক সমাজ হরপ্পা সভ্যতার অর্থনৈতিক বৈশিষ্ট্য কৃষি কমা পশুপালন কমা ব্যবসা বাণিজ্য প্রভৃতি কৃষি পশুপালন ব্যবসা বাণিজ্য প্রভৃতি হরপ্পা সভ্যতার অবদান অবদান কি উন্নত নগর পরিকল্পনা হরপ্পা সভ্যতার অবদান হচ্ছে উন্নত নগর পরিকল্পনা এগুলো তোমরা সুন্দর করে খাতায় সাজিয়ে লিখে নেবে তারপরে মিশরীয় সভ্যতা দেখো মিশরীয় সভ্যতার সময়কাল হচ্ছে শরণাতীতিথি থেকে অর্থাৎ জানা যায় না এমন শরণাতীতিথি থেকে চার হাজার খ্রিস্টপূর্বাব্দ শরণাতিথি থেকে চার হাজার খ্রিস্টপূর্বাব্দ যুগ বা পর্ব মিশরীয় সভ্যতার যুগ বা পর্ব হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ আর মিশরীয় সভ্যতার সামাজিক বৈশিষ্ট্য মাতৃতান্ত্রিক সমাজ মিশরীয় সভ্যতার অর্থনৈতিক বৈশিষ্ট্য এটা দেখো হরপ্পা সভ্যতার সাথে মিল রয়েছে বেশ কিছু কৃষি পশুপালন ব্যবসা বাণিজ্য প্রভৃতি মিশরীয় সভ্যতার অবদান কি মৌমি পিরামিড তৈরি অর্থাৎ মিশরীয়রা মৌমি বা পিরামিড তৈরি করেছিল তারপরে সুমেরীয় সভ্যতা এই সুমেরীয় সভ্যতার সময়কাল শরণাতীতে থেকে চার হাজার খ্রিস্টপূর্বাব্দ শরণাতীত থেকে চার হাজার পূর্বাব্দ সুমেরীয় সভ্যতার যুগ বা পর্ব সুমেরীয় সভ্যতার যুগ বা পর্ব হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ সুমেরীয় সভ্যতার যুগ বা পর্ব হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ প্রাগৈতিহাসিক যুগ অর্থাৎ যে সমস্ত যুগের কোনো লিখিত উপাদান আমাদের হাতে নেই সেগুলো হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ তো সুমেরীয় সভ্যতা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ তো সুমেরীয় সভ্যতার সামাজিক বৈশিষ্ট্য কি সুমেরীয় সভ্যতার সামাজিক বৈশিষ্ট্য হলো পুরোহিতে তান্ত্রিক সমাজ পুরোহিতে তান্ত্রিক সমাজ সুমেরীয় সভ্যতার সামাজিক সুমেরীয় সভ্যতার অর্থনৈতিক বৈশিষ্ট্য কৃষি পশুপালন ব্যবসা বাণিজ্য এছাড়াও সুমেরুরা শিক্ষার দিক দিয়ে অনেক অগ্রগতি বা অনেক উন্নতি করেছিল সেটাও লিখতে পারো তো সুমেরীয় সভ্যতার অবদান সুমেরীয় সভ্যতার অবদান হচ্ছে চাকার ব্যবহার গণিতের ব্যবহার প্রভৃতি সুমেরীয় সভ্যতার অবদান চাকার ব্যবহার গণিতের ব্যবহার প্রভৃতি তো এটাই ছিল ক্লাস ইলেভেনের ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ানের এর সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না তোমাদের ক্লাসের বিভিন্ন সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও পেতে তোমরা প্রতিনিয়ত আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলের সাথে থেকো অসংখ্য ধন্যবাদ সকলকে ভালো থেকো সুস্থ থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে